1835 সালের লেডিস ক্যাবিনেট সংকলনে এটি প্রথম ছাপা হয়। ঘটনাটি ওয়েলসের মেরিয়ানাতের, বর্ণনাকারীর নাম পাওয়া যায়নি, এটা তার ভাষাতেই এখানে তুলে ধরা হয়েছে। ১৮৩২ সালের বসন্ত, তখন বেশ কয়েকদিনের জন্য ওয়েলসের মেরিয়নাতে ছিলাম ব্যক্তিগত একটা কাজে। এক সন্ধ্যার ঘটনা, একাকী হাঁটছি, ডলগেলি আর বালার মোটামুটি মাঝখানে। তখন এ সময় হঠাৎই শুরু হলো ঝড়, ভয়াবহ এক পরিস্থিতিতে পড়ে গেলাম। সামনে এগোতে ভয় পাচ্ছি, এদিকে ফিরে যাওয়া এক কথায় অসম্ভব। কি করব এখন? রাতটা বেশ অন্ধকার আর ইতিমধ্যেই বড় বড় ফোঁটায় বৃষ্টি পড়তে শুরু করেছে। যে পথ দিয়ে চলছি সেটার একেবারেই বেহাল দশা, মোটেই সমতল নয়, এবড়ো থেবড়ো, অনেকটা অন্ধের মতো হাতড়ে হাতড়ে চলছি। একটু পরপরই বাঁক নিচ্ছে রাস্তা, মাঝে মাঝেই খাড়া ঢাল, এর মধ্যে দিয়ে এগোতে লাগলাম। ঝড়ো বাতাসের কারণে চলার গতি আরো মন্থর হয়ে পড়ল। তারপর আবার এই জলের ছোটোখাটো ডোবায় পড়ছি, তো আরেকবার কোনো পাথরে হোঁচট খাচ্ছি। এক পর্যায়ে মরিয়া হয়ে ভাবলাম এভাবে আর সম্ভব নয়, একটা কিছু করতে হবে। তারপর ওই পথের এক পাশে ঝুলে থাকা একটা পাথর পেয়ে ওটার নিচে আশ্রয় নিলাম। কোনো মতে উবুতুবু হয়ে থাকা যায় এর নিচে, ঠিক করলাম এখানেই রাতটা কাটিয়ে দেব। পাথরটার নিচে সম্ভবত 10 কি 15 মিনিট কাটিয়েছি। এ সময় হঠাৎই একটা বিষয় আবিষ্কার করে খুশি হয়ে উঠলাম। আলো দেখা যাচ্ছে, একটা ল্যাম্পের উৎস ধীরে ধীরে আমার আরও কাছে আসছে। পাথরের আশ্রয় থেকে বেরিয়ে এলাম এবার বৃষ্টির মধ্যে। আবিষ্কার করলাম আমি আর একা নই, সামনেই দাঁড়িয়ে আছে ছোটোখাটো একজন মানুষ। শরীরে চাপানো রুক্ষ লোমালা একটা কোট, মাথার টুপিটার প্রান্তভাগ নিচের দিকে নামানো, হাতে ধরা একটি লণ্ঠন। তার চেহারাও দেখা যাচ্ছে না, সে কোনো কথাও বলল না, কেবল হাত দিয়ে ইশারা করে বুঝালো তাকে অনুসরণ করতে। নিরাপদ একটা আশ্রয়ের ব্যবস্থা করবে আমার জন্য। লোকটাকে কেমন অদ্ভুত অমার্জিত মনে হলো, সব মিলিয়ে রীতিমতো রহস্যময় এক চরিত্র। তারপরও ঠিক করলাম তাকে অনুসরণ করব। ডান পাশে ঘুরে গুলঝোপ ঢাকা একটা জমির উপর দিয়ে হাঁটতে লাগলো আগন্তুক, তার পিছে পিছে চললাম আমি। ছোট বড় অসংখ্য পাথর পড়ে আছে পথে, যাত্রাটাকে দুর্বিষহ করে তোলার জন্য। একটু আগে একাকী যে পথ পাড়ি দিয়েছি সেখানকার মতো এখানেও ছোট ছোট ডোবা আছে। আচার খেতে খেতে চললাম, এই এলাকাটা পেরোতেই একটা পাহাড়ের দেখা পেলাম। আমার পথপ্রদর্শককে অনুসরণ করে পাহাড়টার পাশে সরু একটা পথ ধরে চললাম। পাহাড়ের গা বেয়ে প্রবল বেগে নেমেছে পানির স্রোত, গিয়ে পড়ছে তুমুল বেগে ধেয়ে চলা একটা নদীতে। আমাকে আবার ইশারা করলো আগন্তুক, তারপরই আর তাকে দেখতে পেলাম না। রীতিমতো হতভম্ব হয়ে গেলাম, লোকটা গেল কই? অবশ্য একটু খোঁজাখুঁজি করতেই পেয়ে গেলাম। পাহাড়ের মাঝখান দিয়ে চলে যাওয়া প্রায় অদৃশ্য খাড়া একটা পথ ধরে নেমে যাচ্ছে সে। কয়েক সেকেন্ড দ্বিধা করলাম, এমন পথে যাব কিনা চিন্তা করছি। তারপরই ভাবলাম এমন অপরিচিত জায়গায় বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থাকাটাও মোটেই বুদ্ধিমানের কাজ হবে না। অগত্যা বেশ কষ্টে পথটা দিয়ে নিচে নামতে লাগলাম। দেখা গেল প্রায় লোকটার সঙ্গে সঙ্গেই নিচে নামতে পারছি। আগন্তুকের হাতের লণ্ঠনের মৃদু আলোয় চারপাশের অন্ধকার দূর হচ্ছে কমই। এর মধ্যে হাঁচড়ে পাঁচড়ে আবার তাকে অনুসরণ করতে লাগলাম। পাশ দিয়েই বইছে নদীটা,
বৃষ্টির জলের সঙ্গে সঙ্গে ওটা থেকে জল ছিটকে লাগছে গায়ে। এখনো আগের মতোই আশ্চর্য রকম নীরব আমার পথপ্রদর্শক। এক পর্যায়ে পাহাড়ের খাঁজের মধ্যে একটা জায়গার দিকে আমার দৃষ্টি আকর্ষণ করল। হ্যাঁ, একটা বাড়ি, পুরনো, ভগ্ন প্রায়। বাড়িটা ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠল আমার চোখের সামনে। কিন্তু জায়গাটা এমন কেন? একেবারেই উষর। চারপাশে এত সবুজের উপস্থিতি থাকলেও বাড়ির চারপাশের জমি একেবারেই বিবর্ণ। এর চেয়ে নিরানন্দ বিষণ্ণ জায়গা মনে হয় না কেউ কল্পনাও করতে পারবে না। বাড়িটার পেছনে বিশাল একটা কালো পাথর, মনে হয় যেন অশুভ একটা বিশাল বাদুর বাড়িটাকে ডানা দিয়ে গ্রাস করতে যাচ্ছে। বাতাসের শিসকাটার তীব্র শব্দ শুনতে পাচ্ছি। গায়ের ওপর অঝোর ধারায় পড়ছে বৃষ্টি। বাড়িটার অবস্থা দেখে প্রচণ্ড হতাশ হয়েছি। এতে আশ্রয় নিতে নিশ্চয়ই লোকটা আমাকে এখানে আনেনি। তার উপর আবার এতটা কঠিন রাস্তা পথ পাড়ি দিয়ে। পথপ্রদর্শকের দিকে ফিরে অস্থির কণ্ঠে বললাম, তাড়াতাড়ি চলো, কাছের কোনো সরাইখানা কিংবা বাড়ি যেখানে আশ্রয় নিতে পারবো। জবাবে আমার দিকে ঘুরে টুপিটা নামালো সে, যা দেখলাম তাতে আত্মা খাঁচা হয়ে যাওয়ার জোগাড়। কালো ভেজা একটা বিদঘুটে মাংসপিণ্ড ছাড়া সেখানে আর কিছুই নেই। লোকটার নিশ্চুপ থাকার কারণও পরিষ্কার, সে কথাই বলতে পারে না। তার মুখ, চোখ, কান, নাক কিছুই নেই, কেবল আছে ফুলে থাকা একটা মাংসের দলা। প্রচণ্ড ভয় পেয়েছি, এতটাই যে নড়াচড়া করার সাহসও পাচ্ছি না। এমনকি শ্বাস নিতেও যেন ভুলে গেছি আমার সামনে দাঁড়িয়ে আছে বীভৎস একটা জিনিস। এখনও বিশ্বাস করতে মন চাইছে না, এটা আমার কল্পনা নাকি সত্যি। এদিকে পিছনে গুরুগম্ভীর শব্দে বয়ে চলেছে নদীটা, কি করব বুঝতে পারছি না। এমন সময় 1 ইঞ্চি আগে বাড়লো ওই জিনিসটা। আমার রক্ত যেন জমে বরফ হয়ে গেছে। হাত তুললো ওটা, আতঙ্কিত দৃষ্টিতে তাকিয়ে আছি সেদিকে। এমন সময় আমার সামনে এসে পড়ল সেই জিনিসটা, একই সঙ্গে ধ্বংসস্তূপের ভেতর থেকে বীভৎস একটা হাসির শব্দ শুনলাম। ধীরে ধীরে ওটা মৃদু হতে হতে থেমে গেল। এর বদলে শোনা গেল চাপা একটা গোঙানির আওয়াজ। এদিকে সামনের সেই ভয়ানক জিনিসটা এর মধ্যেই অদৃশ্য হয়ে গেছে, যেন বাতাসে মিলিয়ে গেছে। হাঁফ ছেড়ে বাঁচলাম, আতঙ্ক এখনও কাটেনি আমার। তবে আবার হাত পাগুলো নড়াতে চড়াতে পারলাম। ভয়াবহ দালানটার উল্টো দিকে নদীর তীর ধরে এগোতে লাগলাম। টকবক করে ফুটতে থাকা নদীর জলের দিকে তাকালাম না একবারের জন্য, ওটা আমাকে আরও আতঙ্কিত করে তুলবে। কিছুটা পথ যেতেই নতুন একটা পথ পেলাম, আসার সময় নজরে পড়েনি। পথটায় লোক চলাচলের চিহ্ন চোখে পড়ল, তাই ভাগ্য পরীক্ষা করে দেখার সিদ্ধান্ত নিলাম। আঁকাবাঁকা পাক দণ্ডির মতো পথটা ধরে কিছু দূর হাঁটতেই একটা সেতুর সামনে চলে গেলাম। ওটার অপর পাশে অনেকগুলো বাতি জ্বলছে, একটা জনবসতি, বেশ কয়েকটা বাড়ি আছে ওখানে। ও, আবার জীবিতদের মাঝে ফিরে এসেছি আমি। ওখানে পৌঁছে একটা সরাইখানা খুঁজে বের করতে ব্যাগ পেতে হলো না। সুস্বাদু খাবার, আগুনের উষ্ণতা আর চমৎকার একটা আশ্রয় যেন আমাকে আবার স্বাভাবিক মানুষ করে তুলল। পরের দিন সরাইখানা ছাড়ার আগে মালিকের সঙ্গে গোটা বিষয়টা নিয়ে আলাপ করলাম। আমার অভিজ্ঞতা শুনে বললেন, নদীর ওই পাশের জায়গাটা ভূতরে বলে বদনাম আছে। বিশেষ করে সূর্য অস্তাচলে যাওয়ার পরই সবাই এলাকাটা এড়িয়ে চলে। বাড়িটা ভূতরে হয়ে ওঠার পিছনে একটা গল্পও প্রচলিত আছে। অনেক বছর আগে ওই ধ্বংসাবশেষের জায়গায় ছিল পরিষ্কার পরিচ্ছন্ন একটা ধূসর কটেজ। ওখানে বাস করত ইভান্সরা।
স্বামী স্ত্রী দুজনেই ছিল পাকা বদমাস। স্বামীর প্ররোচনায় ব্ল্যাক ডেভ নামে পরিচিত এক লোকের সঙ্গে দারুণ ভাব জমায় মিসেস ইভান্স। অভিনয় করে ডেভের প্রেমে মজে যাওয়ার, তারপর একদিন বাড়িতে দাওয়াত দেয় লোকটাকে, সব টাকা পয়সা হাতিয়ে ছুরি দিয়ে নির্মমভাবে খুন করে স্বামী স্ত্রী ডেভকে। তারপর লোক জানাজানির ভয়ে মৃতদেহটাকে লুকিয়ে ফেলে। তবে ইভান্সদের কর্মফল পেতে দেরি হয়নি। একদিন মাতাল অবস্থায় স্বামী স্ত্রীর কেউ একজন বাড়িতে আগুন ধরিয়ে ফেলে। এই আগুনে পুড়েই মরে মিসেস ইভান্স। মিস্টার ইভান্সও মারাত্মক আহত হয়, তবে মারা যাওয়ার আগে নিজেদের অপকর্মের কথা স্বীকার করে যায়। বাড়িটার মেরামত বা নতুনভাবে তৈরি করেনি কেউ। ডেভের অতৃপ্ত আত্মা ঘুরে বেড়ায় এর চারপাশে, কখনো চলে যায় দূরের রাস্তায়, আর আমার মতো কোনো আগন্তুককে পেলে ভারী খুশি হয়। পথপ্রদর্শকের ছদ্মবেশে হাজির হয় সামনে, তারপর মূল পথ থেকে সরিয়ে নিয়ে আসে পুরানো পোড়া বাড়িটাতে, যেখানে তাকে নির্মমভাবে খুন করা হয়েছিল।